তো এমন একটা পরিবেশ খুবই ভালো লাগছে। যেকালে কিবা পুরুষ কিবা নারী যদি কৃষ্ণ কথা হরি কথা রসরঞ্জিত হওয়ার জন্য সবাই বিহর্বক চিৎকার করে, ধর্ম নেই আর ভগবান নেই বলে চিৎকার করে কি বাবা? যে যুগে কিবা নারী কিবা পুরুষ ধর্ম নেই আর ভগবান নেই বলে সবাই চিৎকার করে, তো সেকালে কিংবা সে যুগে যদি দেখা যায় হরিকথা কৃষ্ণ কথা রসরঞ্জিত হওয়ার জন্য এতগুলি ভক্তমণ্ডলী এবং ভক্তিময়ী মায়েরা হরিবাসরে স্থান দখল করেছেন, তাহলে এখানে কিন্তু বুঝে নিতে হবে যে মহাপ্রভুর কৃপা অবশ্যই হয়েছে কি মায়েরা, তাই না? আর মহাপ্রভুর কৃপা যাদের উপরে হয় না তারা বিছানাকে আশ্রয় করেছে কি মা, শয্যাকে আশ্রয় করেছে। হরি বল হরি বল। তো এই যে শুভ যোগের শুভ লগ্নে শুভ ক্ষণে শুভ প্রারম্ভে আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, যারা এই শুভ সন্ধ্যায় হরিকথা কৃষ্ণ কথা গৌর কথার মধ্যে অবগত হচ্ছেন, হতে চলেছেন কিংবা হবেন, অন্তত কয়েকটা ঘন্টার জন্য নিজেদের মনটাকে চাঞ্চল্য না রেখে সমুদায় কর্মের অবসান ঘটিয়ে এই মানব দেহকে চিত্তকে শুদ্ধি করার জন্য একটু নিতে হবে মহামন্ত্র শ্রী হরি নাম। মহাপ্রভু বলেছিলেন হরের নাম হরের নাম হরের নামই কেবল করণস্তে ভনস্তে ভনস্তে ভগতিরন্যথ। এই কলিযুগে গাইতে হলে একমাত্র হরি নাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো পথ নেই। কই তিনি তো সত্য যুগে কথা বলেননি, ত্রেতা যুগে কথা বলেননি, দ্বাপর যুগেও তো কথা বলেননি, তাহলে তিনি এলেন কোথায়? উদিত হয়েছিলেন শচী গর্ভ সিন্ধু মাঝে। আজ থেকে প্রায় 528,000 বৎসর পূর্বে যখন সন্ধ্যা 5:46 ঠিক এহানো সময় ভূভার হরণকারী শচীর নন্দন গৌর হরি আমার দুই তনু একত্রিত করে জনম নিয়েছিলেন আমার শচী মায়ের গর্ভে, যার দুটো তনু হলেন কি গোবিন্দের গো রাধার রা, দুটো তনু একত্রিত করে তিনি হয়েছিলেন নদিয়ার গোরা। তো নিবেদন আপনাদের চরণে, তো এই হরিকথা কৃষ্ণ কথা বলার পূর্বকালে যাদের অশেষ করুণায় জানার অশেষ কৃপায় আমি এই সাধের সুন্দর মানব জন্মটা পেয়েছি, এই অন্ধকারের জগতে আলোর জগতে আসতে পেরেছি, এই হরি কথা কৃষ্ণ কথা বলার জন্মটা আমায় হল, সেই জন্মদাতা পিতা এবং জন্মদাত্রী আর্দাশক্তি মহামায়া গর্ভধারিণী জননীর চরণে সর্বপ্রথম আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তৎপর এদিকে যারা আমায় কীর্তন রঙ্গমঞ্চে আছেন ভক্তমণ্ডলী বাবারা এবং অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণব সবাকার আতুল চরণ প্রান্তে এহেন অভাজনের শত শত কোটি দণ্ডবত। তৎপর আমার যোগমায়া অংশভূতা জননী সকল মায়েরা প্রণাম করতে গেলে আপনাদের কাউকে চরণে হাত দিয়ে প্রণাম করতে হয়, কাছাকাছি যেতে হয়, নিকটে যেতে হয় না মা?
তা আমি আপনাদের এমন অধম সন্তান, এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে আমি এই কীর্তন রঙ্গমঞ্চ হতে আপনাদের সবাকার আতুল চরণে প্রান্তে জানাই আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা গ্রহণ করবেন। তৎপর আমার কমিটি বাবুরা এবং আমার নায়ক পিতা বর্তমান যারা আশীর্বাদে আমি এই কীর্তন মঞ্চে স্থান নিয়ে দাঁড়িয়েছি, আমার সেই নায়ক পিতা মহতি দাতা হলেন শ্রদ্ধেয় রমেনচন্দ্র হালদার মহাশয়। ওনার আতুল চরণ প্রান্তে আমার অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তৎপর আমার স্নেহাদার, আমার রসাদার, রসে পরিতৃপ্ত স্নেহ ছোট্ট ছোট্ট ভাই বোনকে জানাই আমার হৃদয় ভরা ভালোবাসা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং এই কীর্তন বাসরে অদূর প্রান্ততে যে সমস্ত কীর্তনিয়া গণ কীর্তন করে গেছেন বা কীর্তন করতে আসছেন বা আসবেন, সবাইকে আমার কোটি কোটি নমস্কার ও দণ্ডবাদ জানিয়ে আমার কমিটি বাবুকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে বর্তমানে এই অষ্টাদশ বিংশতি কলিযুগে যিনি সর্বপরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিনাদি প্রাণ গোবিন্দ, তিনি সর্ব কারণের কারণময়, সেই শচী নন্দন গৌরহরির আশীর্বাদকে মাথেও করে এই বৃন্দাবনে আমি শুরু করব হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা। তবে মায়েরা, প্রভুর লীলা পরিবেশন করতে চলেছি আমি, যদি আমার ভাষা প্রয়োগের মাধ্যম দিয়ে কোনো ভুল ত্রুটি হয় তো আপনারা কিন্তু নিজ সন্তান গানে আমাকে ক্ষমা করবেন না, বা যদি আমি আপনাদেরকে অসৎ শিক্ষা প্রদান করিয়ে যাই আপনারা নিজ সন্তান গানে আমাকে ক্ষমা না করে একটু অনুসরণ করিয়ে দেবেন, আমি আপনাদের চরণে চিরকৃতজ্ঞ থাকব। তাই আজ থেকে 528,000 বৎসর পূর্বে শচী নন্দন গৌরহরি তিনি চিন্তা করেছিলেন কাদের জন্য, এই আমাদের মতো এমএ পাস বিএ পাস ছেলেদের জন্য নয়, শচী নন্দন গৌরহরি চিন্তা করেছিলেন যে কলিহত জীপ্ত পাকের প্রণকিলাবর্তে তলিয়ে যাবে, তা যদি অন্তত এদের কৃষ্ণ নাম দিয়ে হরি নাম দিয়ে এই অন্ধত্ব জীবকে যদি অন্ধত্ব মোচন করা যায়, তাই তিনি নেমে এসেছিলেন নদিয়ার ভাগ্যাকাশে। কিন্তু এখানে একটা দুঃখের বিষয় হয়ে গেল, মা মায়ের কোলে সন্তান এলো কিন্তু সন্তান আমার স্তনদুগ্ধ স্পর্শ করছে না, শচীমা তো নয়নে জল দিয়ে কাঁদছে, ভগবান আমায় কোলে তুমি একটা সন্তান দিলে, আমায় গর্ভে তুমি একটা সন্তান দিলে, কিন্তু সেই সন্তানটা আমার স্তনদুগ্ধ কেন পান করছে না? কি গো মায়েরা, আমরা অনেক সময় কি করি, আমাদের গৃহে যখন সন্তান ক্রন্দন করে অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়ি, তখন আমরা ভাবি মনে হয় এই বাচ্চাটার কোনো ভূতে পেয়েছে, কোনো অজার বাড়িতে গেলাম, বদ্ধির বাড়িতে গেলাম, কিন্তু দেখা গেল মা বাচ্চাটার কান্নাটা কিছুতেই বন্ধ হলো না। কেন বলুন তো, শাস্ত্র প্রমাণ দিয়ে গেলেন, ভাগবত সিদ্ধান্ত দিয়ে গেলেন, যেদিনকে ওই সন্তানটা ছিল মায়ের গর্ভে, মাতৃগর্ভে থাকা কালীন ওই সন্তান ভগবানকে ডেকেছিল,
আমরা সবাইও ডেকেছিলাম, কি পাচ্ছিলাম না, যে ভগবান তুমি আমাকে করুণা করে কৃপা করে আমাকে ভবপারে পার করে দাও। আর কাঁদতে কাঁদতে বলেছিলাম, ভগবান তুমি আমাকে দুটো হস্ত দাও, সেই হস্ত দিয়ে তুলসী পত্র চয়ন করে যেন তোমার পদসেবা করতে পারি। অষ্টপূর্ণ নয়নে কাঁদতে কাঁদতে বলেছিলাম, ভয়াবয় তুমি আমাকে দুটি চরণ দাও, যেন সেই চরণ পরে ভার করে হাঁটতে হাঁটতে আমি হরিসভায় যেতে পারি, বৃন্দাবনে যেতে পারি। আরে বললাম, দয়াময়ী তুমি আমাকে একটি বদন দাও, সেই বদন দিয়ে অহরাত্র দিবানিশি যেন হরি নামে করতে পারি, কৃষ্ণ নামে করতে পারি, হরি বল হরি বল। আরে বললাম, দয়াময়ী তুমি আমাকে দুটো কর্ণ দাও, কেন মা, যেন হরি নামকে শ্রবণ করতে পারি। কিন্তু ভগবান আমাদের সুন্দর দেহখানা দিল, দিল না বাবা। কিন্তু এখানে আমরা এলাম কামিনী কাঞ্চনের প্রেমে বশীভূত হয়ে, কিংবা সন্তান সন্ততির প্রেমে মোহিত হয়ে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে ভগবানকে সেবা দেওয়াই তো দূরেরই কথা। দিনান্তে তার গুণানুকীর্তন একবারও করছি না, ভগবানের কথাই অনুসরণ করছি না। তাহলে চিন্তা করুন, আমরা কেমন প্রকারের জীব, কেমন মানুষ। ভাগবত সিদ্ধান্ত দিল, মায়ের কোলে সন্তানটা এসেছে, ও আমাকে ভজন করার জন্য মায়ের গর্ভে ছিল, আমাকে ডেকেছিল। আমি যখন দেখা দিলাম সন্তানটার কান্না বন্ধ হয়ে গেল, কিন্তু বাবা ধরাতে গিয়ে ভগবান কাঁদছে কেন? মায়ের গর্ভতে ভগবানকে ডেকেছিল, ভগবান গিয়ে দেখা দিলে বাচ্চাটার কান্না বন্ধ হয়ে গেল। কিন্তু ভূমিষ্ঠ হয়ে ভগবানকে দেখতে না পাওয়ার জন্যই তাই কাঁদছেন বাচ্চাটা। তথাপিও সেই শচী নন্দন গৌরহরি বলল যে, শোনো আমার কারণ হলো এটাই জন্মগ্রহণের জন্য। এক হলো কৃষ্ণ নামকে দিয়ে কলিহত জীবকে উদ্ধার করা, আর এক হলো হরি নামকে দিয়ে সমুদয় জীবের মধ্যে ভগবান সুন্দরভাবে বিরাজিত করা, এটাই হলো ভগবানের কাজ। তার ইচ্ছা যদি না হয় তো একটা গাছের পাতা নড়ে না। তিনি আকাশে আছেন, তিনি বাতাসে আছেন, তিনি নিরাকারে আছেন, তিনি সর্বত্র জায়গাতেও বিরাজমান আছেন, এমনকি আমাদের মতো ভক্তের হৃদয়ে তিনিও বিরাজ করছেন। কিন্তু আমরা আমরা ঠিক ঠিক মতো তার ভজন করতে পারছি না। কেন? সময় যদি কোনো মানবের পেরিয়ে যায় তাহলে কিন্তু ভজন হবে না হবে বাবা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সময় চলিয়া যায় নদীরও স্রোতির প্রায়, যা কিছু করার আছে করে না অধিক, ওদিকে দেওয়ালে ঘড়ির কাঁটাটি বলিছে জগজীব, এ ধরাতে তোমরা যা কিছু করিছো সবই কিছু ঠিক। আর মনকে বলল, মন ভজন যদি করতে হয় বসে বসে নিরজনে করো, হেলাতে নয়, না না হেলাতে জন, চাপিও না, যুগল চর ভজ ন সাধ, যুগল চর যুগল ভজ না
চাপিও না, যুগল চর ভজন সাধ চাপিও না, যুগল চর সবাই প্রাণ ভরে ভজে নামে প্রেমে মাঝে প্রাণে ভরে ভজে নাম প্রেমে নামে প্রেমে মাঝে নাম প্রেমে ভাজে নামে প্রেমে মাঝে ভজে রসনা খেলাতে জনে জাপিও না, যুগল চর চরণ ভজ তাহলে আমায় শচীনন্দন গৌরহরি এলেন কোন যুগে? ও মায়ের একটু লক্ষ্য করুন, মহাপ্রভু এলেন কোন যুগে? কি মায়েরা, সত্য যুগে? কলি যুগে। এটা কোন যুগ চলছে? কলি। আর আমরা মা বলছে কি বলে, না না বাবা ঘোর কলি। হ্যাঁ, এদিকে আমার বাবা বলছে না কলি যুগ, আর ওদিকে মা বলছে না না ঘোর কলি। তবে হ্যাঁ, ঘোর কলি এখন চালু হয়নি, তবে চালু হবে বলেছে, তবে কিছু কিছু লক্ষণ দেখা দিয়েছে। ছেলেটার ২৪ বৎসরে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ১২ বৎসরেই সে লাইন দিয়েছে, এই জন্যই বলতে পারেন যে ঘোরকলি চালু হয়েছে। হরে কৃষ্ণ। তবে নয় মা, কলিও না আর ঘোরকলি না, আমরা কি বর্তমান কলিযুগের মানুষ। সত্য ত্রেতা দ্বাপর কলি। সত্যযুগের পরমায়ু ছিল ১৭,২৮,০০০ বৎসর। তারপর এলেন ত্রেতা যুগ। কি মা, তাই না? ত্রেতা যুগের পরমায়ু ছিল ১২,৯৬,০০০ বৎসর। এলেন দ্বাপর যুগ।
দ্বাপর যুগের পরমায়ু ছিল 8,64,000 বর্ষ, আর বর্তমান এলো অষ্টাদশ বিংশতি কলিযুগ, কলিযুগের পরমায়ু হলো 4,32,000 বর্ষ। হরি বল হরি বল। চতুর্যুগের পরমায়ু মিলিয়ে দেখা যায় 43,20,000 বৎসর। তাহলে জগৎটাকে সৃষ্টি করলো কে মা? যিনি জগৎটাকে সৃষ্টি করেছিলেন যিনি হলেন আদি পুরুষ নিরঞ্জন, যার ছিল বাবা তিনটি মাত্র পুত্র একটি মাত্র কন্যা। তিনটি পুত্রের নাম হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একটাই মাত্র কন্যা যার নাম ছিল ভানু। এই ভানুকে বিয়ে দেওয়া হয়েছিল জমদগ্নার সাথে, তাদের পুত্রের নাম হলো মরিচ, মরিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র মনু, মনুর পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র সুসেন, সুসেনের পুত্র যুবনাশ্য, যুবনাশ্যের পুত্র মান্ধাতা, মান্ধাতার পুত্র মুচকুন্দ, মুচকুন্দের পুত্র পৃথু, পৃথুর পুত্র শতাবর্ত, শতাবর্তের পুত্র আর্যবত, আর্যবতের পুত্র ভরত, ভরতের পুত্র ভূধর, ভূধরের পুত্র খাণ্ড, খাণ্ডের পুত্র দণ্ড, দণ্ডের পুত্র হরি, হরিদের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাস্য, রোহিতাস্যের পুত্র সগর, সগরের পুত্র অসমঞ্জ, অসমঞ্জের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র সৌদাস, সৌদাসের পুত্র সুদাম, সুদামের পুত্র দিলীপ, দিলীপের পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ, দশরথের পুত্র রাম, রামের পুত্র হলেন লব এবং কুশ নামে এই খ্যাত। হরি বল হরি বল মায়েরা। সেই লব কুশের পরিচয় দিয়েছিল না গভীর অরণ্য মাঝে, বলো বালক তোমরা কারা, দেহ তোমাদের পরিচয়। সেই দুইজন বালক কাঁদতে কাঁদতে প্রভুর চরণে শরণাগত হয়ে বলেছিল কি গো মা, মোরা বলে কি জানাবো তারে তারে গো, বলে কি জানাবো তারে, বলে কি জানাবো তারে তারে গো, বলে কি জানাবো তারে, মোরা বলে কি জানাবো তারে তারে গো, বলে কি জানাবো তারে, মোরের জননী জগৎ পালিনি, জগত পালিনি, মোদের জননী জগত পালিনি, জগ জননী ডাকি যারি, বলে কি জানাবো তারে, আর মোদের জননী জগত পালিনি, মোদের জননী জগত পালিনি, জগ জননী ডাকি যারি, বলে কি মনে যায়, হরি 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 বল হরি, বলে কি বলে কি বলে কি জানাবো কারে। নয়নের জল দিয়ে সেই দুইজন বালক বলেছিল মা, আস্তে আস্তে তারা কারা? সেই লবকুশ সীতা মায়ের সন্তান ছিল মামা, আস্তে। এই লবকুশই ছিল সীতা মায়ের সন্তান। আপনারা জানেন ভগবান বলেছিলেন আমি সবকিছু সইতে পারি কিন্তু আমি ভক্তের দুটো বস্তু সইতে পারি না, সেটি কি? বললেন এক হলো ভক্তের নয়ন জল, আর দুই হলো আমার ভক্তের আত্ম অহংকার।
ভগবান বললেন যার কাছে অহংকার তার কাছে সবই অন্ধকার, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার কাছে জ্ঞানের ভাণ্ডার। ভগবানকে পেতে গেলে ভক্তকে তিনটি জিনিসের প্রয়োজন হতে হবে, তিনটি বস্তুর অধিকারী হতে হবে। কি কি? এক হলো শ্রদ্ধা, দুই হলো ভক্তি, তিন হলো বিশ্বাস। তাই ত্রিনাদপি শ্লোকে বললেন কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা হইতে সেই জীব যদি সাধু সঙ্গ করায়, সাধু সঙ্গতে হয় জীবের শ্রবণ ও কীর্তন, শ্রবণ ও কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবর্তন হইতে জীবের যদি ভক্তনিষ্ঠা হয়, ভক্তনিষ্ঠা হইতে নামের রুচি উপজয়, রুচি উপজয় হইতে ধরে প্রেম না, আর সেই প্রেম ধরে মোর প্রয়োজনে গীতাই গৌর হরি হরি বল বল সর্বানন্দ ধাম। তাহলে চিন্তা করুন, কিন্তু এখানে হরিনাম হচ্ছে, হরিনাম চলছে, গতদিন থেকে আপনারা তো হরিনামকে আস্বাদন করছেন, কিন্তু কেউ একজন বলতে পারবেন যে ভগবানের কৃপা পেয়েছেন? একজন হাত তুলে বলতে পারবেন? কেন? আমার এই যে কমিটি বাবুরা এত টাকা পয়সা ব্যয় করে, এত অর্থ সম্পদ ব্যয় করে, প্যান্ডেল বেঁধে মাইক দিয়ে জেনারেটর দিয়ে হরিনাম করছে, তাহলে লাভটা কি? ও মা, এত প্যান্ডেল বেঁধে কীর্তনিয়া দল এনে কীর্তন দিলেও কি হবে? কীর্তন দিলেও যে কোনো ভক্তের গাড়ি বাড়ি হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, বড় নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, তাহলে মানুষ হরিনাম করবে কেন? বৈষ্ণব কবি বললেন হরিনাম করলে আর কিছু না হলে পশু বৃত্তি থেকে মনুষ্য বৃত্তি জেগে ওঠে, অমানুষ থেকে মানুষ হওয়া যায়, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসা যায়। এই জন্যই মানুষকে হরিনাম করতে হবে। একটু লক্ষ্য করুন, আমরা যেদিনকে মাতৃগর্ভতে এসেছিলাম কেউ কিছু নিয়ে এসেছি? মা কথা বলুন, কেউ তো কিছু নিয়ে আসি না। আর যেদিন আমরা সবাই চলে যাব সেদিনকে কিন্তু কেউ কিছু নিয়েও যাব না, মনে পড়ে মা? ভগবান 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 বলে আমরা চিৎকার করে কিন্তু ভগবানের দর্শন আমরা পেলাম না, কেন বলুন তো? তিনি আছেন কিন্তু তার উপরে আমাদের মতো ভক্তের বিশ্বাস নাই। এই যে দেহ ঘরটা আমাদের দিয়েছে, আপনারা এখন এই যে বসে বসে হরিনাম শুনছেন, এক ঘন্টা পরেও যে আপনারা বাড়িতে ফিরবেন এ গ্যারান্টি আপনাদের কারোর হাতে আছে? হ্যাঁ, এ কথা বলাই যাবে না। কেন? তিনি হলেন মালিক, আর আমরা যারা হরিনাম শুনছি কারা? আমরা সবাই হলাম মাল লিক লিক। অনাদিরাদি গোবিন্দই তিনি হলেন মালিক, আর আমরা হলাম মাল লিগ লিগ, মানে মাল ছিলাম সব লিগ হয়ে বেরিয়ে গেছে। তা ওই মালিককে যদি মালিক করে রাখা যায় তবেই তো কি বাবা কাজ হবে নাকি? এদিকে মালিক বলছে ওরে তোর এই ঘর দিয়েছি ওমা, এই যে বাড়ি দিয়েছি, এই যে দেহ বাড়ি, এ তো তোর ভাড়ার বাড়ি, সময় ভাড়া পড়িয়ে গেলে মালিক বলবে বাড়ি ছেড়ে দে, তবু এই বাড়ি নিয়ে মানবের কত অহংকার। আবার এখনো বা কেউ এই ঘরেতে ঝাড়বাতি লাগাচ্ছে, মালিক বলে ওরে তোর টাইম শেষ, তুই আর ঝাড়বাতি লাগাস না। তাহলে চিন্তা করুন, তিনি হলেন মালিক আর আমরা হলাম মালিক। ওই মালিক যেদিন আমাদের এই হৃদয় মন্দির হতে চলে যাবে ও মা, সেদিন আমাদের কি গো?
সব রাজা নিবন্ধ হয়ে যাবে। বলো হরি বল হরি, বলো হরি হরি বল হরি। তখন নিজের এই দেহ ঘরটা নিথর হয়ে পড়ে থাকবে। তবে এই দেহ নিয়ে মানবের কত অহংকার কি তাই না বাবা? কিন্তু আমরা ভেবে কি কেউ দেখেছি? তিনি বলেছিলেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে? জন্ম যখন গ্রহণ করেছে তোমাকে মৃত্যু অনিবার্য। সূর্য উদিত হয়েছে, সূর্য অস্ত চলে যাবে। নদীতে জোয়ার যখন এসেছে ভাটা পড়ে যাবে। মনুষ্য জন্ম যখন তুমি নিয়েছ জীবন দ্বীপ নির্বাপিত হয়ে যাবে। তবে যাওয়ার আগে শুধু একটু বদনে কৃষ্ণ নাম নাও, হরি নাম নাও। তা মা গো, আপনাদের এই চাঁদাও গ্রামে তো হরিনাম হচ্ছে, আপনারা হরিনাম শুনতে আসছেন, দেখবেন এক এক মায়েরা বাবারা এমনই আছে, যদি বলেন দিদি আমাদের ওই চাঁদাও গ্রামে তো একটু হরিনাম হচ্ছে চলতো। হ্যাঁ, ডঙ্গাজোড়া থেকে কীর্তন এসেছিল প্রশান্ত হালদার, ওই শিল্পীর কীর্তনটা একটু শুনে আসি। কিন্তু আপনাদের মতো কত মায়েরা আছেন, কত বাবারা আছেন, কি শ্বাসটাকে টেনে নিয়ে অনেকে বলে না এই বয়সে হরি না, কি বলে না মা এই বয়সে হরি না? মানে এনারা কারা? এনারা হলেন জমের রেজেন্ট, জমের রেজেন্ট। রেজেন্ট মানে জমের সঙ্গে এনাদের কন্টাক্ট আছে যে হরি নাম শুনতে দেওয়া যাবে না। সংসারে থাকব, ছেলে বইয়ের লাঠি ঝেটা খাব, কিন্তু হরি নাম করতে দেওয়া যাবে না। আমরা সবাই তো মানুষ, কিন্তু মানুষ প্রকৃত কাকে বলে জানেন? মান আর হুঁশ একত্রিত যার মধ্যে আছেন তিনি হলেন মানুষ। সবাই কিন্তু মানুষ হতে পারে না মা, এই মানুষের মধ্যে শ্রেণী ভাগ হয়ে গেল। মা একটু চেয়ার থেকে নেমে বসেন, আপনি ঘুমাতে ঘুমাতে কোথায় পড়ে যাবেন, আপনার আঘাত হয়ে যাবে। মায়েরা ভালো, কিন্তু সবার আগ্রহ হরিনাম শুনতে আসবে। হরিনাম তলায় এসে ভালো করে ফার্স্ট ক্লাস জায়গা নেয়, আর হরিনাম শুনতে শুনতে গালটা হা হয়ে যায়, পাটা ছড়িয়ে দিয়ে ভালো ঢুলে পড়ে যায়, তাই না মা? কিছু মনে করবেন না, একটু নিচে বসুন মা। হরে কৃষ্ণ। আমার একটু ছোট করে কথা বলি, তাহলে আমাদের মতে এই মানুষের মধ্যে তিন শ্রেণীর মানুষ হয়ে গেল, ভাগ হয়ে গেল, মানুষের শ্রেণী ভাগ হয়ে গেল। এক হলো শুধু মানুষ, এক হলেন দেব মানুষ, আর এক হলেন মহামানুষ। কিন্তু আমরা যারা মানুষ আছি, ভালো করে লক্ষ্য করুন তো বাবারা, ভগবানকে পাওয়ার বাসনা থাকলে ভগবানের কাছে পাঁচটি রাস্তায় পৌঁছানো যায়। আমাদের সনাতন ধর্মে পাঁচটি প্রবর্তক আছে, পাঁচটি সিঁড়ি আছে, পাঁচটি রাস্তা আছে। এই পাঁচটি রাস্তায় ভগবানের কাছে পৌঁছানো যায়। কি কি রাস্তা? সেই পাঁচটি রাস্তা হলেন স্বার্থ, সৌম, সৌর, জ্ঞানপত্য এবং বৈষ্ণব। এই পাঁচটি রাস্তায় ভগবানের কাছে পৌঁছানো যায়। কিন্তু প্রশ্ন করুন যে বাবা, স্বার্থ বলতে কি? যাকে বলা হয় চারি ভক্ত, মানে যিনি কালী পূজা করেন। ভালো করে বুঝুন, কালী পূজা করলাম, মায়ের কাছে গিয়ে বললাম মা যশং দেহি বিদ্যাং দেহি ধনং দেহি পত্নীং দেহি, অবশেষে কিচ্ছুং দেহি নয়। মায়ের কাছে গিয়ে বললাম মা তোমার চরণে বসলাম, মা গো এই দেহের মধ্যে আছে পাটা কৃষ্ণ বিদ্বেষী, আর এই কটাকে বলি দিয়ে মা তোর চরণে বসি। হরি বল হরি বল। আমরা কালী পূজা করে বলি না মা,
মামা কালী পূজা আমরা করি, কিন্তু কালী পূজা করতে গিয়ে জলটাকে নিয়ে আচমন করতে হয়, কি বলি আগে? ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। কেন বিষ্ণুর নাম স্মরণ করব কেন? আমি তো কালী পূজা করছি, কি আবার কালী পূজা করে মায়ের কাছে বলছি, মা তুমি আমাকে এমন ধনে ধনী করে দাও যেন অন্যের কাছে আমার দ্বারস্থ হতে না হয়, হাত পাততে না হয়। বুদ্ধিং দেহি, তুমি আমাকে এমন বুদ্ধি দাও, এমন বুদ্ধি দান করো কারোর কাছে গিয়ে যেন এই জীবনে জ্ঞান বুদ্ধি অর্জন করতে না হয়। পত্নীং দেহি, মানে তুমি আমাকে, পত্নী মানে কি? স্ত্রী মানে বউ যাকে বলে, তুমি আমাকে এমন বউ দাও যেন ওই বউটা আমার হাত ধরে বলে, ওগো চলো আজকের একটু ঢোসার বাজারে গিয়ে মিঠুন চক্রবর্তীর বই শুনে আসি। হ্যাঁ, কিন্তু এমন পত্নী মানে এমন বউ তুমি আমাকে দাও সে যেন আমার মতো স্বামীর হাত ধরে বলে, ওগো চলো ওই চাঁদদহ গ্রামে গিয়ে একটু হরিনাম শুনে আসি। হরিবল হরিবল। চিন্তা করুন, ভালো করে বিবেককে প্রশ্ন করুন, সন্ধ্যা যদি অতিবাহিত হয়ে যায় যায়, কিন্তু অনেক মায়েরা আছে বাবা এখন বর্তমান টিভি সিরিয়াল দেখে সরে না, সরে মা। হ্যাঁ, তাহলে লক্ষ্য করুন, আবার আমরা বলছি কি, মা আমাকে বস্ত্রং দেহি, বস্ত্র মানে কি কাপড়, তুমি আমাকে এমন বসন দাও, কিন্তু দেবে কোথা থেকে? তার নিজের তাই পরনের কাপড় জুটছে না, সে নিজে দিগম্বরী হয়েছে, উলঙ্গ হয়েছে, সে বাসনার বসন পরে রেখেছে। তাই মায়ের কাছে গিয়ে করজোড়ে হাত জোড়ে করে বলো, মা তুমি যেমন দিগম্বরী হয়েছ, তুমি যেমন উলঙ্গ হয়েছ, তুমি যেমন বাসনার বসন খুলে রেখে মুক্ত অঙ্কে দাঁড়িয়েছ, তুমি ওই রকম আমার দাও মা, আর আমি তোমাকে কিছু চাই না। কিন্তু এরা কি করে? কালী পূজা যারা করে ভালো করে লক্ষ্য করবেন তো, কালী পূজা করে কেন? বলে কালী পূজা করলে পাঁঠার মাংস খাওয়া যায় আর চুল্লুও খাওয়া যায়। হ্যাঁ, বলে বাবা খেয়েছিল তাই আমরা খাই, তা বলে বাবা গাঁজা খেয়েছিল তাই আমরা গাঁজা খাই, কিন্তু বাবা বিষ তো খেয়েছিল তোরা খাস না কেন? কি বাবা তা খাবে না কিন্তু গাঁজা খাবে। হরি বলো মায়েরা, বললে বাবা হরিনাম দেয়া হচ্ছে, হরিনামে কোনো কাজ হচ্ছে না, ভালো করে লক্ষ্য করুন, ভগবানের কৃপা মিলছে না। তা বাস্তব সিদ্ধান্ত দিলে বলে হরিনামে যদি কাজ না হয় কিসে কাজ হবে? বলে কেন, ভক্ত হয়ে যদি হরিনামে মন না আসে, হরিনামে যদি কোনো কাজ না হয়, তো অন্তত বাজারে গিয়ে পঞ্চাশটা টাকা দাম দিয়ে ওই যে একটা জিন ফসফেট নিয়া কৌটাটা এনে ভালো করে যত্ন করে রেখে দিন। তবে হ্যাঁ, যখন ওই কৌটার ছিপিটা মানে মুখটা খুলবেন, খোলার আগে কিন্তু হয় একটা অটো কিংবা একটা ইঞ্জিন ভ্যান বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখে তবে কিন্তু কৌটার ছিপিটা খুলে মুখে দেবেন। হরি বল হরি বল। দেখবেন হরি নামে কাজ হয় না কিন্তু পঞ্চাশ টাকার মালে কাজ হয়ে যাবে। কিন্তু হরিনাম তো সবাই শুনছেন, কিন্তু ভগবানের কৃপা কজন পেয়েছেন? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হরিনাম হচ্ছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে হরিনাম হচ্ছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, কিন্তু হরিনামের কোনো ফল ফলছে না। আমরা মন্দিরে গেলাম, তীর্থে গেলাম, বৃন্দাবনে গেলাম, ভগবানের কৃপা মিলল না। বৈষ্ণব কবি বলল, যতই যাও না কেন তোমরা মন্দির আর মঠে, তার তুলনা হবে কভু ওই ছেড়া গুণ চটে। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, 33 কোটি দেবতার মধ্যে পিতা মাতাকে অর্থাৎ বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান।
তাই তোমরা যতই যাও না মন্দির মসজিদ, তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান বাবা মাকে না বাসলে ভালো, হয় না খুশি ভগবান, হয় না খুশি ভগবান, তোমরা যতই যাও না মন্দির বই, যতই যাও না মন্দির বই, যতই করো তীর্থ স্থান বাবা মাকে না বাসলে ভালো, হয় না খুশি ভগবান, হয় না খুশি ভগবান, হয় না খুশি ভগবান, যতই যাও না মন্দির মসজিদে, 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 যতই কর গঙ্গায় স্নান বাবা মাকে না বাসিলে ভালো, হয় না খুশি ভগবান, বাবা মায় না বাসলে ভালো, হয় না খুশি ভগবান, যতই যাও না মন্দির মসজিদে, যতই যাও না মন্দির মসজিদে, যতই তীর্থস্থান বাবা মাকে না বাসিলে ভালো, হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসিলে ভালো, হয় না খুশি ভগবান, হয় না খুশি ভগবান, ওই ধরাতে আশা কেবল ওই বাবা মার জন্য, ওদের চরণ করলে পূজা তোমার জন্ম হবে ধন্য, জন্ম হবে ধন্য, আর যাদের জন্য এসেছো তোমরা ওই বাবা মার জন্য, ওদের চরণ করলে পূজা জন্ম হবে ধন্য, তোমাদের জন্ম হবে ধন্য, এই ধরাতে আশা কেবল ওই বাবা মার জন্য, ওদের চরণ করলে পূজা জন্ম হবে ধন্য, তোমার জন্ম হবে ধন্য, এই ধরাতে আশা তোমার, ঘরে বসে
ওরাই লক্ষ্মী নারায়ণ, ওদের চরণ পূজলে পারি গয়া কাশী বৃন্দাবন, গয়া কাশী বৃন্দাবন আর মরে না বাস ভালো কিছু হয় না, বাবা ভালো হয় না খুশি ভাবো, বাবা মাকে না বাজিলে ভালো হয় না খুশি ভাবো, মা মনে রে ভক্তিমতী মায়েরা এবং আমার দাদা ভাইদের একটু বলতে চাই, বা মাইকের সাউন্ডটা যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, হরিসভায় তো সবাই আসেনি এখনো, কি মা কি বাবা তাই না, কিন্তু আপনারা যতজন ভক্ত হরিসভায় না আছে কিন্তু অদূরে মাইকের শব্দটা যতদূর যাচ্ছে, সাউন্ডটা যতদূর পৌঁছাচ্ছে, অন্তত কেউ অনেক দূর মাধ্যম দিয়ে কর্ণ দিয়ে আস্বাদন করছেন বা শ্রবণ করছেন, আবার অনেকে ভক্ত আছেন সজ্জায় থেকেও কর্ণটা দিয়ে একটু আস্বাদন করছেন, করছেন না? হ্যাঁ, তো এই হরি নামের ধ্বনি কৃষ্ণ নামের ধ্বনি যত দূর পর্যন্ত পৌঁছাবে, বা মায়েদের বদনের সংকেত ধ্বনি উলুর ধ্বনি, আমায় বাবাদের বদনের হরির ধ্বনি যতদূর পর্যন্ত পৌঁছাবে, শাস্ত্র বলছে ততদূর পর্যন্ত রোগ শোক দুঃখ তাপ ব্যাধি জ্বালা অনুতাপ কিছুই থাকবে না। আর দাদা ভাইদেরকে একটু বলে যাই, যতই আমরা ভগবান ভগবান বলে মঠে যাই না কেন, মন্দিরে যাই না কেন, পুরী ধামে যাই না কেন, বৃন্দাবনে যাই না কেন, মা 33 কোটি দেবতার মধ্যে জানতামে ভগবান কাকে বলে, ভগবান শব্দের অর্থ কি, ভাগবত সিদ্ধান্ত দিলেন ভগবান, ভগ শব্দের অর্থ হলো মাতা, বান শব্দের অর্থ হলো পিতা, কি বাবা তাই না, হরি বল। তাহলে 33 কোটি দেবতার মধ্যে তোমাকে বৃন্দাবনে নয়, তুমি এই বৃন্দাবনে বসে তোমার পিতা মাতার চরণকে সেবা করো, বাবা মায়ের চরণ সেবা করো, ঘরে বসেই তোমায় ভগবানের কৃপা মিলে যাবে। কৃপা মানে আগে কিছু করুন তবে তাকে পান, সেই পাওয়ার নামই হবে কৃপা। কিছু না করলেই তোমা পাওয়া যাবে না ভগবানকে, কে তবে এই হরিসভায় বসে আপনাদের কিছু করতে হবে না, আপনারা একটু মাঝে মাঝে উলুধ্বনি করবেন, সংকেত ধ্বনি করবেন, ও মাই যে সকল শুনতে পাচ্ছেন, একটু উলুধ্বনি সংকেত ধ্বনি করবেন, আমায় বাবারা সবাই মিলে একটু জয় ধ্বনি করবেন, কই থেকে একটু উলুধ্বনি করুন তো সবাই মিলে, হরি বলতে এতক্ষণ এই হরি সবাই কারা ছিলেন বোঝা যাচ্ছিলেন না, এতক্ষণ হরিধ্বনির মাধ্যম দিয়ে বোঝা গেলেন যে না কিছু ভক্ত আছে, হরে কৃষ্ণ। তবে কিন্তু আপনাদের মধ্যে এখনো যেমন আছে আওয়াজ বা তেজ বা গতি, তাহলে কিন্তু পুরোপুরি দিলে আরো একটা অন্যরকম হয়ে যাবে, যাবে না মা? হ্যাঁ, তো সেটা আর একবার নাকি বলে শ্রী চৈতন্য মহাপ্রভু কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, মায়েরা একবার উলুধ্বনি সংকেত ধ্বনি জোরসে হবে কি,
হরি বল হরি বল হরে কৃষ্ণ। তো মায়েরা এই যে উলুধ্বনি আপনারা দিলেন, তো একটু জেনে নিন উলুধ্বনি হরিসভায় কেন দেবেন। উলু মানেটা কি? উ মানে হলে কৃষ্ণ, লু মানে হলে রাধা। যে মায়েরা আজ হরিসভায় বসে যত উলুধ্বনি হরিধ্বনি দেবে গো, সে মায়েদের বদন দিয়ে তত রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। এই জন্যই কিন্তু হরিসভায় এলে একটু উলুধ্বনি সংকেতধ্বনি দিতে হয়। আর বাবারা আমরা এই যে হরি বল বলছেন, বদন ভরে বাহু তুলে কেন হরি বল বলবেন জেনে নি। হ রি ব ল চারটি কথা, হরি বল হরি বল হরি বল, মানে হরিসভায় বসে যত হরি বল হরি বল হরি বল দেবেন, হরি তত আপনাকে দেহের মধ্যে বল যোগাবে, বল দেবে। হরি বল, হ মানে হরণ করা, রি মানে রিপুগণকে, কি বাবা বল মানে কি, বতে বিশুদ্ধ মাধুর্য, লয়তে হলো প্রেম, অর্থাৎ বিশুদ্ধ মাধুর্য প্রেম প্রদান করবে। বৈষ্ণব কবি বললেন, হ কারে হরে কৃষ্ণ দাপরের লীলা, ঋকারে আপন কৃষ্ণ জগৎ মাতিলা, বকারে বিশুদ্ধ মাধুর্য গোপিকার প্রেম, যার নাম ষোলকলা জম্বু নদহে, লকারে লবঙ্গ মঞ্জরি সখি যার নাম। এই বৃন্দাবনে বসে একবার উলুধ্বনি সংকেতধ্বনি হরিধ্বনি করিলে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল, বলিলে হয় আমায় রাধা মাধবের এক লক্ষ নাম। শত শতবার হরিনাম করার প্রয়োজন নেই মা, শতবার বদন ভরে বাহু তুলে জয়ধ্বনি করার প্রয়োজন নেই। হরিনাম যদি করার মতো করা যায়, একবার হরিনাম নিষ্ঠাভাবে করলেই কাজ হবে, কি বাবা হবে না? হরি বল যদি বলার মতো বলা যায়, একবার হরি বল বলে বাহু তুললে কাজ হবে। এই জন্যই বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাহি তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীবি যদি লহে বহুবার, বহুবার তথাপি জীবের নয়নে নাহি বহে প্রেম সুধার, নাহি বহে প্রেম সুধার তবে তো জানিও নামেতে অপরাধ, আচয়ে প্রচুর আচয়ে প্রচুর, কৃষ্ণ নামে প্রেম বীজ না জন্মে অঙ্কু, কৃষ্ণ নামে প্রেম না হবে। হরিনাম আপনারা শুনছেন কিন্তু হরিনামের ফল ফলছে না, কেন বলুন তো? অমায়েরা এই হরিনামের মধ্যে তিন প্রকারের বীজ আছে গো, সেই বীজগুলো কিন্তু আমরা সঠিক মতো প্রয়োগ করতে পারছি না, কি বাবা, যে কারণে হরিনামের মধ্যে কোনো ফল ফলছে না। বৈষ্ণব কবি বললেন কে, বৈষ্ণব কবি বললেন রূপা বীজ, রুমা বীজ, ব্রহ্ম বীজ নাম। এই তিন প্রকারের বীজে ধরাতে হয় হরি নাম। বীজটা কেমন করে রোপণ করতে হবে? হরে কৃষ্ণ রোপণ করতে হবে রূপা বীজ, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে রোপণ করতে হবে রুমা বীজ, হরে রাম 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 হরে হরে রোপণ করতে হবে ব্রহ্ম বীজ। তাই বললেন রূপা বীজ রুমা বীজ ব্রহ্ম বীজ নাম, এ তিনো ব্রহ্ম বীজে হয় হরিনাম। হরিনাম করতে গেলে একটু নিরজনে বসে গোপনে গোপীর ভজন করতে হবে, না করলে কিন্তু জানা যাবে না। কেন?
গোপীর ভজনটাই আগে আমাদের করার প্রয়োজন। তাই মনকে বলেছিল, মন মনে গোপনে কর। সবাই গোপীর ভজন করো, গোপীর ভজনা করে মন মন রে গোপনে করো, গোপীর ভজনা গোপনে করো, গোপনে করো গোপীর ভজনা। কি করতে বলছে মা? ভক্তমণ্ডলী বাবারা কি করতে বলছে? বলছে নিরজনে বসে, গোপনে বসে করতে বলছে। গোপনে করো, গোপীর ভজনা মন রে গোপনে করো, গোপীর ভজনা করে মন রে গোপনে করো, গোপীর ভজনা কেবা মধুর ব্রজ রসে পঞ্চ প্রেমে পঞ্চরা ধর গুরুর শ্রী
কৃষ্ণজি চরণ চাহো যদি প্রেমধান ভগবিহি গুরুর চরণ রাধা কৃপা রাধা কৃপা বিনা মিলে না হরে গোপনে করো গোপীর ভজনা গোপনে করো গোপীর ভজনা ওরে মন মন রে গোপনে করো গোপনে করো গোপন ওরে পাগল মোহ ভগবানের তত্ত্ব সম্পর্কে যদি জানবে তাহলে কিন্তু নিরজনে বলছো মা ভগবানকে পাওয়া যায় এক মনে এক ভগবানকে পাওয়া যায় কে ঘরের কোণে আর এক পাওয়া যায় গভীর বনে মনকে বলছে মন নিরজনে মানে গোপনে বসে করো গোপীর ভজন গোপীর ভজন সাধন করতে হবে তাই বলছে গোপনে করো গোপীর সাধনা মধুর ব্রজ রসে মানে ভগবানের গুণানুকীর্তন করতে গেলে আমাদের দেহের মধ্যে যে কটি রসের প্রয়োজন বাবা সবচেয়ে শ্রেষ্ঠ রস কোনটি বলুন তো মায়েরা হরি নাম কৃষ্ণ নাম করতে গেলে মধুর রসের প্রয়োজন কি বাবা তাই না মধুর রস ছাড়া ভগবানকে পাওয়া যায় না আমাদের দেহের মধ্যে দ্বাদশটি প্রকারের রস আছে দ্বাদশটি রস হলেন রৌদ্র অদ্ভুত হাস্য করুণ বিভৎস ভয়ানক শান্ত দাস্য বাৎসল্য এবং মাধুর্য কিন্তু এর মধ্যে মধুর রসটা আমাদের মধ্যে নেই যে জন্যই আমরা ভগবানের সেবা থেকে মা বঞ্চিত হয়ে আছি বুঝেছেন তাই বললেন গোপীর ভজন করো মধুর ব্রজ রসে পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা প্রেমে মদনমোহন হলো বস যে মদনমোহন প্রেমে বশীভূত হয়ে গেছিল তাই না বাবা হ্যাঁ বৃন্দাবনের কথা শুনেছেন না যে ভগবান কৃষ্ণ বংশী ধ্বনি করলে যার বংশীর ধ্বনির রবে শুনে পাথরের পাহাড়ের পাথর গলে গিয়েছিল কোন সময় যখন বৈবস্বতে মনন্তরে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের ধর্মসভায় গিয়েছিলেন তো বাবা বৈবস্বতে মনন্তরে যখন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের ধর্মসভায় গেলেন গৃহে গেলেন গিয়ে দেখলেন যে ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির সবাই বসে আছে একত্রিত ভাবে কিন্তু সবাই মাথা উঁচু করে বসে আছে কিন্তু যুধিষ্ঠির মাথাটা নিচু করে বসে আছে ও মায়েরা এত গভীর রাতে গল্প নয় মা গল্প করলে হবে না একটু নিজের সন্তান মনে করে চরণে ঠাই রাখবেন আর না হলে আপনারা আমাকে টাকা দিয়ে নিয়েছেন যে বাবুর গান শুনবো আর আপনারাই তো যদি গল্প করেন তো করে যান কে হয়তো একটু বেশি গাইতাম কিংবা কি গো বাবা সেটাও কিন্তু আপনাদের জন্য গাইব না আপনারাই টাকা দিয়ে নিয়ে এসছেন
আপনারাই আনবেন আর আপনাদের মাল আপনারাই নষ্ট করবেন। হরে বল। এই জন্য কিন্তু বাবা আমাদের হিন্দু শাস্ত্রে কি জানে আসতে একটা নীতি আছে, নিয়ম আছে, সব কিন্তু সাইড করে বসাতে হবে। কেন বলুন তো? কোন যদি একটা ইয়ং ছেলে দেহ রাখে, হ্যাঁ, মুসলিম সমাজে দেখবেন তার পাশে কিন্তু কবর দেয় না। কেন বলুন তো? ছেলে মেয়ে দেহ রাখলে পরে সাইড করে কবর দিতে হয়, না হলে কবরের মধ্যে গিয়ে ওরা গুতগুতি শুরু করবে। তা হরি সভায় ধর্মটা হলো তাই, একটু সাইড করে বসালে একটু গোলযোগ গল্পটা বন্ধ হয়ে যাবে। তা ব্যাপারটা অন্য কিছু না, কিছু মনে করবেন না। বৈবস্যত মনন্তরে ভগবান শ্রীকৃষ্ণ যখন গেলেন, দেখলেন যে সবাই মাথা উঁচু করে বসে আছে, কিন্তু ধর্মপুত্র যুধিষ্ঠির মাথাটা নিচু করে বসে আছে। দেখে মনে হয় যেন বড় চিন্তিত। তা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বলছে, যুধিষ্ঠির তোমায় দেখে মনে হয় যেন তুমি খুব ক্রোধী হয়ে আছো আমার উপর, তাই না? সবাই কথা বলছে কিন্তু তুমি কথা বলছো না, তাহলে তুমি আমার উপর কি ক্রোধ হয়ে আছো, ক্রোধী হয়ে আছো? তা যুধিষ্ঠির তখন কথার উত্তর দিলেন ভগবানকে, ভগবান কৃষ্ণকে বললেন, শুনুন, ক্রোধী নয় এটা, ক্রোধী নয় এটা, হলো অনুরাগ, আক্ষেপ। তা আমি বলতাম না, জানেন আমি কত দিন ধরে একটা কথা ওকে বলবো বলবো করে আমি বুকে চেপে রেখেছি, তথাপি আজ যখন আমাকে বলতে চাও বলে, তাহলে শুনুন আমি বলছি। একে তোমার চোখে জল, আমার এই চোখে জলের কারণ আপনি জানেন? কেন আমি কাঁদছি, কেন আমার চোখে জলে জলে কারণটা আপনি জানেন? যদি হাউ হাউ করে কেঁদে উঠল, কেন আমার চোখে জল, কেন আমি কাঁদছি, তাহলে আজ আমি তোমাকে সব বলব। শোনো, আমি পথে বেরোতে পারি না, রাস্তা দিয়ে আমি চলতে পারি না, সেটা একমাত্র আপনার জন্যে। যেদিকে তাকাই দেখি যে সব বিধবা মায়েরা লাইন দিয়ে বসে আছে, ছেলেরা সবাই বাবা বাবা বলে চিৎকার করে নয়নের জল দিয়ে কাঁদছে, সবাই আমাকে দেখলে আঙুল তুলে ধিক্কার করে বলে, ধর্মপুত্র যুধিষ্ঠির তুমি বাবাকে মেরে, ভাইকে মেরে, আত্মীয়কে মেরে তুমি সুখে রাজত্ব করো, তুমি সুখী হও। কেন কেন সবাই আমাকে দেখলে এমন বলে, আমি স্থির থাকতে পারি না, কেন কেন? ভগবান চিন্তিত হয়ে গেল, যুধিষ্ঠির তুমি কি বলছো? প্রভু আপনি নিজে থাকলেন, অতএব ধৃতরাষ্ট্র ছিল শকুনি কর্ণ, যার বাঁশির দ্বারা পাথরে পাহাড়ের পাথর গলে যায়, যার বংশীর ধনির নামে পাহাড়ের পাথর গলে গেল, গরু বাছুর গিয়ে মারিয়ে দিল, যে স্থানটার নাম হয়েছিল চরম পাহাড়ি, এখন যার চিহ্ন কত হাজার হাজার ভক্তরা বহন করছে। আমি শুধু চিন্তা করছি যে আপনার বিবেকের দ্বারা ওই যে ধৃতরাষ্ট্র, ওই যে কর্ণ, শকুনি, এদের মনটাকে আপনি গলিয়ে দিতে পারলেন না? আপনি থাকলেন,
হরিদেরকে দিয়ে সব কিছু করালে, আর এখন সবাই আমাকে দেখলে আঙুল তুলে বলে ওই ধর্মপুত্র যুধিষ্ঠির আসছে, ওই ধর্মপুত্র যুধিষ্ঠির আসছে। যুধিষ্ঠির, তুমি ভাইকে মেরে, পিতাকে মেরে, আত্মীয়কে মেরে তুমি সুখে কেমন সুখে রাজত্ব করো। কিন্তু কেন সবাই আমাকে এমন কথা বলে? এই উত্তরটা আজ আপনাকে দিতে হবে। যুধিষ্ঠির নয়নে জল নেমে এলো, অশ্রু নেমে এলো। ভগবান বড় চিন্তিত হলেন, যুধিষ্ঠির আজ আমার মনটা খুব স্থিতি নয় জানো, তাই আমি বলছিলাম তোমাকে আমি সব বলবো, তবে শুনেছি নাকি গঙ্গার তীরে গেলে গঙ্গার বাতাসকে অঙ্গে প্রক্ষালন করলে গঙ্গার জলে নেমে স্নান করলে নাকি দেহটা নির্মল হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তাই আজ আমি একটু ওই গঙ্গার পার হতে একটু গঙ্গার বাতাস খেয়ে আসি, তারপরে আমি তোমার উত্তরগুলো দিয়ে যাব। এই কথা বলেই যখন ভগবান চলেছে, সবে বদনটা অলক্ষে নিয়েছে বাবা যাবে, এমন সময় যুধিষ্ঠির পিছন দিয়ে বলছেন, প্রভু দাঁড়ান, আমিও যাব আপনার সঙ্গে। ভগবান মৃদু মন্দ হেসে বলে উঠল, যুধিষ্ঠির এটাই তো আমি চাইছিলাম গো, চলো চলো আমি তোমাকে নিয়ে যাব সঙ্গে। কিন্তু মায়েরা বলুন তো, গঙ্গার বাতাস খেলে গঙ্গার জলে গিয়ে ডুব দিলে সাগরে, গঙ্গা সাগরে গিয়ে স্নান করেন? আমার বাবারা যারা আছেন কি সংক্রান্তিতে গঙ্গা সাগরে গিয়ে ডুব দেন না? কেন? গঙ্গার জলে গিয়ে ডুব দিলে নাকি আমাদের অপবিত্র দেহটা পবিত্র হয়ে যায়, এটা আমরা শুনেছি। কিন্তু পার্বতী মা একদিন স্বামীকে নিয়ে গেছিলেন, মানে ভোলানাথকে নিয়ে গেছিলেন গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে পার্বতী মা যখন ভোলানাথকে নিয়ে সাগরের তীরে গেলেন, এমন তো সময় দেখলেন যে আপনাদের মতো এরকম কত হাজার হাজার ভক্ত গঙ্গাইতে গিয়ে স্নান করছে। তা পার্বতী মা তখন স্বামী ভোলানাথকে বলছে, স্বামী দেখো এই গঙ্গার সাগরে যে কত মানুষ এসে ডুব দিল, তাহলে এরা সবাই মনে হয় পাপ থেকে মুক্তি পেয়ে গেল। তা ভোলানাথ তখন পার্বতীকে বলছে, জানো পার্বতী, এদের মধ্যে একজন হলেও হতে পারে, আবার একজন না হলেও না হতে পারে। কেন? আমার এদের মধ্যে একজন হলেও হতে পারে, আবার একজন না হলেও না হতে পারে। তা বলে স্বামী এর কারণটা কি? তা বলে তুমি তাহলে দেখবে, আমার শিব ছিল কার ভক্ত? শিব ছিল কি? কৃষ্ণ ভক্ত, ঠিক কিনা? শিব কৈলাস নামে থাকে, ভাঙ ধুতরা পান করে, ছাই ভস্য অঙ্গে মাখে, কি মাখে না, আর অহরাত্র কৃষ্ণ নাম করে, হরি নাম করে। তা পার্বতীকে বলছে, পার্বতী তাহলে আমি তোমাকে নিয়ে যাব, চলো একটা বস্তু তোমাকে দেখাতে, তবে আমার সঙ্গে যেতে গেলে কি গো বাবা, একটু হরি নাম একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার সঙ্গে যেতে হবে। তাই এইবারে করলো কি মা, ভোলানাথ আমার হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, হ্যাঁ, আর সঙ্গে আমার পার্বতী মা আছে, চলো। জয় রাধে, হরি বল হরি বল। এই নামটাকে সঙ্গে নিয়েছে, এই জন্য বলেছেন না নামকে আশ্রয় করতে হবে। কেন না? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকর।
তা বলে পার্বতী তলায় চলো আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে যাব সেই গঙ্গার তটে। তা বলে স্বামী চলো। তা বলে আনন্দে আত্মহারা হয়ে গাইতে গাইতে যাচ্ছে, জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপালা, ও গো শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী। ও মা গাইতে 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 যাচ্ছে, আর ওই নৃত্য করতে করতে যাচ্ছে কেমন করে, যদি আপনারা পারেন একটু করে করে তালি দেবেন, হাতে হাতে তালি দেবেন, হরে কৃষ্ণ, অপরাধ নেই, ঠিক আছে। তো গাইছে আর মা আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে, জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে, জয় রাধে রাধে মায়ের সবাই রাধে জয় রাধে গোবিন্দ শ্যামল বংশীধারে, জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে, জয় রাধে সবাই জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। মা যশোদার মনি চরা গোপী বলে মোহন হরা, 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 তুমি চতুর তুমি চতুর তুমি চতুর বংশীধারে, জয় রাধে জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে, জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে, জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে। আনন্দে আত্মহারা হয়ে ও মা গুণ কীর্তন করতে করতে এখন পার্বতী মাকে সঙ্গে নিয়েছে, সঙ্গে নিয়ে চলেছে, বলে পার্বতী চলো আমার সঙ্গে। কোথায়? বলে আমি তোমাকে নিয়ে যাব ওই গঙ্গার ঘাটে গিয়ে, আমি তোমার স্বামী এই গঙ্গার ঘাটে মানে মরে যাব। পার্বতী মা বললে, কি বললে স্বামী? তুমি মরে যাবে? ও মায়েরা দেখুন তাহলে লীলাটা কেমন চলছে। ভোলানাথ বলছে, পার্বতী আমি এই গঙ্গার ঘাটে মরে যাব, মরে আর তোমার কোলে শুয়ে থাকব। কি গো মা, তাহলে দেখো লীলাটা কেমন চলছে। তা পার্বতী মা বলছে, স্বামী তুমি মারা যাবে? ভোলানাথ বলছে, না না, এ মরা সে মরা নয়, মানে আমি একটু অ্যাক্টিং করব, মানে একটু অভিনয় করব, মানে আমি মিচি মিচি মরে আর এই গঙ্গার ঘাটে তুমি উরু বিস্তার করবে, আর আমি তোমার স্বামী তোমার কোলে মাথা রেখে একটু নিদ্রায় যাব। দেখো এত হাজার হাজার ভক্ত, তো তবে একটা কথা শোনো পার্বতী,
একটা কথা তুমি শুনে রাখো, আমি মরার মতো হয়ে তোমার কোলে শুয়ে থাকবো। তাহলে ভক্তবৃন্দ যখন তোমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে কিছু বলবে বা তুমি তাদেরকে বলবে আমার স্বামীকে নিয়ে একটু সৎকর্ম করিয়ে দাও, তখন ওই ভক্ত যারা ছিল আমাকে যখন ছুটে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তখন বলবে বাবা আমার যে একটা কথা ছিল। কি কথা? না, আমার স্বামী মরার পূর্বে যে আমার কাছে একটা কথা বলে গেছিল বাবা। সেটি কি? না, আমার স্বামী মরে গিয়ে বলা মরার আগে বলে গেছিল যে আমার স্বামীকে যে চিতায় তুলবে আমার। ভক্তমণ্ডলী বাবারা বুঝতে পারছেন, আমার স্বামীকে যে চিতায় তুলবে মানে যে ছুবে, ছোঁয়ার সাথে সাথে যদি তার দেহের মধ্যে বিন্দু মাত্র পাপ থাকে তাহলে সে মারা যাবে। যখন এই কথা বলবে কে মা, তাহলে আর কেউ ছুবে কি, কেউ হাত দেবে? হ্যাঁ, এখন কত হাজার হাজার ভক্ত গেল গঙ্গার জলে নেমে, মা গঙ্গার জলে নেমে পবিত্র হয়ে গেছে। হ্যাঁ, গঙ্গার জলে নেমে গঙ্গার জলকে স্পর্শ করে বলছে গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে জলহস্মিনী কুরু। এই বলে গঙ্গার জলে নেমে কত ভক্ত, হাজার হাজার ভক্ত স্নান করল, হাজার হাজার ভক্ত গঙ্গার জলে স্নান করে যখন তো গঙ্গায় থেকে উপরে উঠছেন, আমাদের সময় দেখছেন যে ওই গঙ্গার তটে আমায় পার্বতী মা স্বামীকে উঠে নিয়ে, স্বামী শয়নে আছে, পার্বতী মা বসে আছে, বসে বসে কাঁদছে। এমত সময় কতজন ভক্ত বলছে স্নান করে আসছে, আর বলছি কিরে মা তোর স্বামী এই গঙ্গায় স্নান, সে তোর স্বামী মারা গেল, তুই বড় ভাগ্যবতী মা। কি বাবা, যদি কোনো ভক্ত কোনো তীর্থধামে গিয়ে মারা যায় আমরা বলি না যে খুব ভালোই হয়েছে, খুব ভালোই দেহ রেখেছে তীর্থধামে গিয়ে, কি মা? তো ভক্তমন্ডলী বাবারা এখন পার্বতী মাকে বলছে যে তোর স্বামী যখন মারা গেছে মা তুই বড় ভাগ্যবতী। যখন এই কথা বলা তখন পার্বতী মা বলছে, বলে বাবা আমি আপনাকে একটা কথা বলবো। তা কি কথা? তা বলছে আমার স্বামীকে একটু সৎকার করিয়ে দেবেন। তা তখন সবাই বলছে ওরে মা কেন পারবো না, দে দে তোর স্বামীকে আমার কোলে তুলে দে। এই বলে যখন সবাই নিতে যাচ্ছে তখন পার্বতী মা বলছে বাবা আমার যে একটা কথা ছিল। কি কথা? তো বলে আমার স্বামী মরার পূর্বকালে একটা কথা বলে গেছিল যে আমার স্বামীকে যে ছুটে যাবে তার দেহে যদি বিন্দু মাত্র পাপ থাকে তাহলে আমার স্বামীকে ছোঁয়ার সাথে সাথে সে মারা যাবে। যখনই তো এই কথা বলেছেন মায়েরা বুঝুন হরি বল হরি বল হরে কৃষ্ণ, যখনই এই কথা বলেছে তাহলে যদি আর একজন কেউ থাকে কাছাকাছি তখন বলে বেশ মা কিছুদিন খেয়ে পড়ে বাঁচতাম কি বা, নয় কাজ ভালো তুই বলে দিয়ে ভালোই করেছিস মা, তোরা অন্য পথ দেখ অন্য কাউকে দেখ, তোর স্বামীকে আমরা নিয়ে যেতে পারবো না। কেন বলুন তো? গঙ্গায় স্নান করলে অপবিত্র দেহটা পবিত্র হয় এটা আমরা কর্ণে শ্রবণ করেছি শুনেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের বিশ্বাস নেই। কি বাবা, ঠিক কিনা? তাহলে ভোলানাথকে ছেড়ে দিয়ে কিন্তু চলে গেল না, সবাই গিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে,
যে দেখা যাক কে এই ভোলানাথকে নিয়ে যায়। তার মধ্যে একজন ছিল মাতাল বাবা, মাতাল বোঝেন তো, যারা এই যে বোতল কমিটির দলে যারা আছে, এখন এই বোতল কমিটির সভাপতি হলো একজন মাতাল। এখন বোতল কমিটির দলে যোগ দিয়ে ভালো করে নেশা করে নিয়ে এখন দুলতে দুলতে আর বলতে বলতে যাচ্ছে সবার মাঝখান দিয়ে, কি রে মা তোর স্বামী বুঝি পটল তুলেছে, তোর স্বামী পটল তুলেছে বুঝি। তা আমিও তো মাকে বলছিলাম, মা রে এ সংসার ছেড়ে যে যত চলে যাবি সেই বেঁচে যাবে। তা পার্বতী মা কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ বাবা, এই গঙ্গার ঘাটে এসে যে আমার স্বামী মারা গেল। তা বলছিলাম যে আমার স্বামীকে একটু সৎকার করিয়ে দেবেন। তা তখন ওই মাতালটি বলছে, কি বললি মা, তুই আমাকে বলছিস? কেন পারবো না, দেখ তোর স্বামীকে আমার কোলে তুলে দে, আমি তোর স্বামীকে নিয়ে জিতাই তুলে দেবো। তো আপনারা তো জানেন যারা মাতাল হয় তারা কিন্তু একটু কালী মায়ের ভজন বেশি করে, কালী মায়ের ভজন হয় না, হ্যাঁ কি বাবা হয় না, একটু কালী মায়ের সাধনা বেশি করে, কালী মায়ের ভক্ত বেশি হয়। তো এখন মাতালটা করেছে কি, এখন মায়ের নাম স্মরণ করতে করতে যাচ্ছে আর মাকে বলছে, আমার নে মা তারা তুলে নে মা, তোর স্বামীকে আমার কোলে তুলে দে। এই বলে কি করলো বাবা, ভোলানাথকে নিয়েছে, সেই পাষাণের দেহটাকে সঙ্গে নিয়ে এই নামকে গাইতে গাইতে যাচ্ছে ও মা। এমন সময় দেখুন পার্বতী মা তখন চিন্তা করছে, হ্যাঁ যখন সবাই শোনানা, হ্যাঁ যখন পার্বতী মাকে ধন্যবাদ জানালো যে পার্বতী মা তোমার স্বামী মরে গেছে তুমি বড় ভাগ্যবতী, তখন ভোলানাথ একবার পার্বতী মাকে একটা ঠকর দিয়ে বলছে, পার্বতী যাই হোক এই গঙ্গার ঘাটে তুমি হলে ভাগ্যবতী, আমি মরে গেলাম। তখন পার্বতী মা বলছে, তুমি চুপ করো, তুমি চুপ করো, কথা বলো না, এই জানলো সবাই তুমি মরে গেছো আবার তুমি কথা বলছো হয় না। পার্বতী মা বলছে, সবাই জানে তুমি মরে গেছো আবার তুমি কথা বলছো, তুমি চুপ করো কথা বলো না।
মাতালটা তখন বলছে, মা দে তোর স্বামীকে এবার আমার কোলে তুলে দে। এই বলে ভোলানাথকে নিয়ে, আমার ভোলানাথকে নিয়ে একটা নদীর বাঁক ধরে সোজা চলেছে। হরিনাম কৃষ্ণ নাম করতে করতে মাতালটা যাচ্ছে, আর নিজের বিহবাকে বলছে, বদনকে বলছে, কাকে? নিজের মনকে বলছে, মন বদনকে বলছে, বদন তুই একবার কৃষ্ণ নাম বল। বলতে বলতে ওই ভোলানাথকে নিয়ে চলেছে। আমি বল রে বদন, বল রে বদন, বল রে বদন, এ কি গো মা? কৃষ্ণ নাম বল রে বদন, বলে রে বদন এ কৃষ্ণ নাম, বলে রে বদন, বলে রে বদন এ কৃষ্ণ নাম, বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন এ কৃষ্ণ নাম, বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন এ কৃষ্ণ নাম। এখন বাবা করেছি কি, নদীর ওই বাঁক ধরে চলেছি। হরে কৃষ্ণ। আচ্ছা আমার কমিটি বাবুরা এখানে কেউ আছেন কি? কমিটি বাবুরা এখানে কেউ আছেন কি? এর পরে কি কোনো পিরিয়ড আছে? আর কীর্তন চলবে না, এই পর্যন্ত সমাপ্ত থাকবে? পরবর্তী শিল্পী কটা সময় আসছেন বাবা? হ্যাঁ একটু নিয়ে একটু সময়টা জানিয়ে একটু বলে যাবেন হরে কৃষ্ণ দয়া করে। হরে কৃষ্ণ। তাহলে কি করলেন?
ভোলানাথকে কোলে করে নিয়ে এখন কৃষ্ণ নাম করতে করতে হরি নাম করতে করতে মা একটা নদীর বাঁকের আড়াল হয়েছে। যখন নাকি নদীর বাঁকের আড়ালটা হয়েছে তখন ভোলানাথ একবার এদিকে চেয়ে এদিকে ওই মাতালকে বলছে, কিরে তুই কি সত্যি সত্যি আমাকে চিতায় তুলে দিবি নাকি? তখন ওই মাতালটা চিন্তা করলেন, ভাবলেন, কে দেখি ভোলানাথ আমি আপনাকে চিনতে পারি না, আমি তো আপনাকে চিনতে পারি না, আমি যে মাতাল। ভোলানাথ বলছে, ওরে তুই মাতাল হতে পারিস কিন্তু তোর মধ্যে যে বিশ্বাস আছে রে দেখলি না? কত হাজার হাজার মানুষ আমাকে দেখে দূরে সরে গেল আর তুই যে আমাকে নিয়ে চলেছিস, তবে শোন তুই মাতাল হলে কি হবে, তোর প্রতি যে বিশ্বাস আছে, তাই যে ভক্তের মধ্যে বিশ্বাস আছে সে ভক্ত ভগবানকে পাবে, আর যে ভক্তের মধ্যে বিশ্বাস নেই সে ভক্ত আমাকে পাবে না, অর্থাৎ ভগবানকে পাবে না। শাস্ত্রে বলেছিল মা, যদি কোনো ভক্তকে দিয়ে ঘৃণা করা হয় তাহলে ভগবান সেবা থেকে বঞ্চিত হতে হবে, ভগবান কৃপা থেকে। কেন? ভগবান বলেছিলেন, আমি বড় নই, আমার অপেক্ষায় আমার ভক্ত বড়, ভক্ত অপেক্ষায় আমার নাম বড়, নাম অপেক্ষা ভক্তের হৃদয়ের ভক্তিটাই বড়, ভক্তি অপেক্ষাই হলো আমার প্রসাদ আরো অনেক 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 গুণের বড়। তাহলে চিন্তা করুন, ভগবান বললেন আমি ভক্তির দাস কিন্তু আমি শক্তির দাস নই, যে আমাকে যেমন করে ধায় সে আমাকে তেমন করে পায়। তাহলে ভক্ত আমাকে যেমন করে ডাকে আমি ভক্তের কাছে ঠিক তেমন করে যাই, কিন্তু মা আমাদের মতো ভক্তের তো ভগবানের প্রতি বিশ্বাস নেই, কে কাজ হবে তাহলে? ভগবানের কৃপা মিলবে মা? হ্যাঁ, ভগবানকে ডেকেছিলেন সেদিন, যেদিনকে রাজসভার মধ্যে গিয়ে দ্রৌপদীকে দুঃশাসন অপমান করেছিল, দ্রৌপদী সেদিন নিরুপায় হয়ে একটা হস্তে নিজের লজ্জাকে নিবারণ করছে আর একটি হস্ত দিয়ে ভগবান কৃষ্ণকে জানালো, ভগবান তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে রক্ষা করো। প্রভু সেই দিন ভীষ্ম রাজসভায় বসেছিলেন, ভগবান কৃষ্ণ দেখলেন যে ভীষ্মর দিকে দ্রৌপদী বারবার করে তাকিয়ে থাকলো, কেন? যে দুঃশাসন আমার কাপড় ধরে টানছে, অপমান করছে, আমার দাদু যদি একবার প্রোটেস্ট করে মানে বাদু হয় তাহলে দুঃশাসন আর আমার কাপড় ধরে টানবে না। যখন বারবার দ্রৌপদী ভীষ্মের দিকে তাকিয়ে থাকলো, ভীষ্ম যখন কোনো প্রতিবাদ করল না, শেষবারের মতো দ্রৌপদী কাঁদতে কাঁদতে আফসোস বাক্য ছেড়ে ভীষ্মকে বলেছিল, দাদু তুমি থাকার সত্ত্বে কোনো প্রতিবাদ করলে না, কোনো প্রোটেস্ট করলে না। শোনো দাদু, পৃথিবীতে যদি ভগবান বলে কোনো বস্তু থেকে থাকে তাহলে আমার যে কপটা নয়ন জল পড়েছে ধরণীতে, প্রত্যেকটা ফোঁটা জল একটা করে তীর হয়ে তোমাদের প্রমাণ দেওয়ার জন্যে তোমার দেহের মধ্যে ঢুকে নিতাই গৌর হরি বল বলে বিচার করবে।
তা ভীষ্মের স্বরসজ্জা হয়েছিল না ভক্ত মন্ডলী বাবারা? কতদিন? 58 দিন ভীষ্মের স্বরসজ্জা হয়েছিল। তা ভীষ্মের দেহের মধ্যে যে তীরগুলো ঢুকেছিল কোন তীর? এগুলো কারা? এগুলো হলো অপরাধের প্রায়শ্চিত্ত। দ্রৌপদীর চোখ থেকে যে কটা জল পড়েছিল সেই কটা ফটা জল একটা করে তীর হয়ে ভীষ্মের দেহের মধ্যে ঢুকেছিল। তাই ভীষ্ম বলেছিল যে আমার সর্বাঙ্গে তীর দাও, তবে আমার মাথাটা যেন নিচু থাকতে, মাথায় কোনো তীর দিও না। কি মা বলেছিল না? কেন? যদি আমার মস্তকটা নত হয়ে থাকে তাহলে আমি গোবিন্দ চরণ পাব। তা কোনো ভক্তের যদি মাথাটা নিচু হয় সে ভক্ত কিন্তু কিছু পায়। এই জন্যই ভগবান বলেছিলেন যে উচ্চতরু শিরো পরে কেহ চাহ যদি সে তা উঠিবারে, অগ্রে মূলে করো আলিঙ্গন। সদা তৃণদপি হও, রাধাকৃষ্ণ গুণ গাও, স্কন্ধে শত্রু করিব মহ। তৃণ সময়ে সংসারে বিনীত যেই হতে পারে সেই ভাই ভক্তির অধিকারী, ভক্তির অকুল শক্তি, ভক্তি বিনা কলিজিবের নাহি মুক্তি, কৃষ্ণ ভক্তির মহিমা যাই বলি হরি। কি বাবা, তাই না? হরি বল। তাহলে ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না। তাই ভগবান বলেছিল আমি ভক্তির দাস, কিন্তু আমি শক্তির দাস নই। তাই সেদিনকে ভীষ্মর মাথাটা নিচু ছিল মনে পড়ে, ভীষ্ম সেখান থেকে বসে বসে কাঁদছিল। সবাই গেল ভীষ্মকে দেখতে, কত আপন স্বজন আত্মীয়জন সবাই গেল, প্রিয়জন গেল, ভীষ্ম কাঁদছে। অর্জুন বলছে, ও দাদু তুমি কি মরণের ভয়ে কাঁদছো নাকি? তা বলছে, না 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 রে, আমি মরণের ভয়ে কাঁদছি না, আমি কাঁদছি তোরা এলি, আমার আত্মীয় স্বজন সবাই এলো, আমার আপনজন প্রিয়জন সবাই এলো, কিন্তু যার আসার কথা ছিল সে তো আসলো না। তা অর্জুন বলছে, দাদু কার আসার কথা ছিল? কেন? সে হলো দয়াময় কৃষ্ণ। সে তোমাকে কথা দিয়েছিল যে মৃত্যু সজ্জায় আসবে। চিন্তা করুন মায়েরা, মনে করুন, তথাপি ভীষ্মের মৃত্যু হলো না। 58টা দিন যখন পরিপূর্ণ হয়ে গেল, তথাপি ভীষ্মের কিন্তু দেহ থেকে তীর সব খসে পড়ে গেল। যুদ্ধ হলো কতদিন? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 17 দিন এক বেলা। এই কুরুক্ষেত্রের যুদ্ধের সময়টা হয়েছিল বেলা 11:43 53 সেকেন্ড। কিন্তু তথাপি ভীষ্ম পূর্বে বলেছিল দ্রৌপদীকে দেখে, কাকে ও মা, যে অন্যায়কে প্রশ্রয় দিও না। যেদিন ফার্স্ট অ্যাপিয়ারেতে বলল যে অন্যায়কে প্রশ্রয় দিও না, তখন দ্রৌপদী হো করে হেসে উঠে বলল, দাদু অন্যায়কে প্রশ্রয় দিও না, আর যেদিন তোমার সম্মুখে দুঃশাসন আমার কাপড় ধরে টানলো, কই সেদিন তো তুমি একটা কথা বলনি। বলে, আমি বলতে পারিনি, কেন জানো? একটাই হলো কারণ, আমি দুর্যোধনের খেয়ে বেঁচে থাকতাম বলে, দুর্যোধনের ভাত খেতাম বলে, দুর্যোধনের অন্ন খেতাম বলে। ওই অন্নের মধ্যে ছিল অহংকার, ওই অহংকারের অন্ন খেয়ে থাকতাম বলে আমার দেহে অজ্ঞানতার রক্ত ছিল, তাই আমি সত্য কথাটা বলতে পারিনি। আজ কি করে বলছি? আমার দেহের মধ্যে তীর ঢুকে সেই বদরক্তটা বেরিয়ে গেছে, আজ আমি সুস্থ হয়েছি, তাই আমি বলছি অন্যায়কে প্রশ্রয় দিও না। এমত সময় বলছি, আর ঠিক এমত সময় দুর্যোধন গিয়ে উপস্থিত, দাদু তুমি আমার খাও, আমার পরো, আর আমার ভাইগুলো এক এক করে সব মারা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? চলা বেঈমান, বিশ্বাসঘাতক, কত উল্টো পাল্টা কথা বললো।
এ হলো ধ্বংসের কারণ মায়েরা। এ হলো ধ্বংসের কারণ। অসভ্য মানুষ তো, সভ্য মানুষকে সম্মান দিয়ে কথা বলতে জানে না। তা ভীষ্ম বলছে দুর্যোধনকে, বলছে শোন, আমি হলাম গঙ্গাপুত্র ভীষ্ম। আজ রাত 12টার সময় আমি স্নান করে পদ্মাসনে বসবো, আর সেই সময় তুই তোর বউকে আমার কাছে পাঠিয়ে দিবি। আমি নয়নে মুদিত করে ধ্যানাসনে বসে থাকবো, আর তোর বউকে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আমি একটা এমন বর দিয়ে দেব যে সেই বরে তোর কোনো ভাই আর মরবে না, তোর কোনো বৌমার হাতের শাঁখা সিঁদুর ভাঙতে হবে না, মুছতে হবে না। কি বাবা, এখন যখন রাত 12টা বাজলো, ভীষ্ম গিয়ে পদ্মাসনে বসলো, তখন দুর্যোধন স্ত্রীকে বলছে, ভানুমতিকে বলছে, যাও এইবার যাও, দাদু ধনাসনে বসে আছে, পদ্মাসনে বসে আছে, এইবার গিয়ে তুমি একটু দাদুর কাছ থেকে বরটা চেয়ে নাও। তা ভানুমতি তখন বলছে, কিসের স্বামী তুমি? এখন রাত 12টা বাজে, তার সম্পর্কে হলো ভীষ্ম সম্পর্কে আমার দাদু, আর আমি একটা মেয়ে ছেলে, যদি তার গিয়ে গিয়ে প্রবেশ করি, না জানি যদি কোনো মিনি ঘটনা ঘটে যায়। কিন্তু মা, ভানুমতি যে যাবে না এ কথাটা তো ভীষ্ম জানে না, কিন্তু যার অন্তরে কৃষ্ণ প্রেম জমেনি সে মা যাবে কি? কি মা যাবে? যাবে না। তাহলে ভানুমতি যাবে না এ কথাটা তো ভীষ্ম জানে না, সেই সুযোগটা খাটিয়ে নিয়েছিল কৃষ্ণ। তাই গভীর রজনীতে দ্রৌপদীর গিয়ে গেল। চিন্তা করলে যে এই সুযোগে যদি দ্রৌপদীকে নিয়ে ওখানে যাওয়া যায়, তাহলে বরটা যদি দ্রৌপদীকে দেওয়া হয়, তাহলে দ্রৌপদীর কোনো স্বামী আর মরবে না। কি পলিটিশিয়ান কৃষ্ণ দেখুন, তাহলে দ্রৌপদীর কোনো স্বামী মরবে না। তাই কি করলো ভগবান কৃষ্ণ, কায়দা করে সেই গভীর রজনীতে দ্রৌপদীর গিয়ে গিয়ে রাখল, দ্রৌপদী কে? আমি দয়াময় কৃষ্ণ। কৃষ্ণ চলো আমার সঙ্গে। কোথায়? চলো না। হরি বল। এই বলে মা দ্রৌপদীকে নিয়ে ভক্তের ভগবান কি করল, দ্রৌপদীকে নিয়ে ভীষ্মের দরবারে গিয়ে উপস্থিত হলো। দ্রৌপদী, ওই দাদু বসে আছে, যাও, দায়ু ধ্যানাসনে বসে আছে, পদ্মাসনে বসে আছে, তুমি গিয়ে দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করলে দাদু তোমাকে বর দেবে, আশীর্বাদ দেবে। তাই এমন সময় যখন যাচ্ছে বাবা, পায়ে কিন্তু জুতা জোড়াটা আছে মা, তখন কৃষ্ণ দ্রৌপদীকে ডেকে বলছে, দ্রৌপদী শোনো, শোনো দ্রৌপদী, হো দ্রৌপদীকে বলল, দ্রৌপদী তুমি জুতো পায়ে দিয়ে ওখানে প্রবেশ করো না, জুতা জোড়াটা তুমি বাইরে খুলে রেখে যাও, কারণ ওই জুতোর শব্দ যদি পায়, ওমা দেখবেন অনেক মায়েরা আছেন, হাঁটতে থাকলে চলতে থাকলে দেখবেন পায়ের মধ্যে দিয়ে একটা খটমট করে আওয়াজ ওঠে, ওঠে না মা? হ্যাঁ, এদেরকে কি বলে মা? এ সমস্ত মায়েদের বলে খড়ম পেয়ে, বলে না, অপরাধ নেবেন না হরে কৃষ্ণ। মায়েদের আর একটা কি বলে? বামাঙ্গিনী। কেন না বাম অঙ্গটাকে
আগে চলার জন্য বলা হয় বামাঙ্গিনী, আরেকটি কি বলে অর্ধাঙ্গিনী। কেন না, বিবাহের সময় স্বামীর অর্ধঙ্গকে মায়েদের দান করে দেওয়া হয় বলে আরেক নাম হলো অর্ধাঙ্গিনী। তাই এইবার দ্রৌপদীকে বলল, দ্রৌপদী যাও, তুমি পরীক্ষায় জয়ী হয়েছ, জুতো জোড়াটা খুলে রেখে দাদুর পায়ে হাত দিয়ে গিয়ে প্রণাম করো। তা ভীষ্ম পদ্মাসনে বসে আছে, মা ভীষ্ম পদ্মাসনে বসে আছে, দ্রৌপদী গিয়ে দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। যখনই প্রণাম করলেন ভীষ্ম বর দিলেন কি, অখণ্ড সৌভাগ্যবতী ভব। অতএব তোমার হাতের শাখা সিঁথির সিঁদুর চির অক্ষয় হয়ে থাক, তুমি সৌভাগ্যবতী রমণী হও। তখন দ্রৌপদী বলল, তাই যেন হয় দাদু। আর্তনাদটা শুনে ভীষ্ম চমকে উঠলেন, কে এত ভানুমতি নয়? না দাদু, আমি দ্রৌপদী। দ্রৌপদী তুই পাঞ্চালি, তুমি কৃষ্ণা, তুমি কি করে এখানে এলে? এখানে আসার কথা ছিল একমাত্র দুর্যোধনের স্ত্রী ভানুমতি, সে জানি আমি, আর তো কেউ জানে না। তখন দ্রৌপদী বলছে, দাদু কেউ না জানলো, আর একজন জানে, তুমি তা জানো না। সে কে? না দয়াময় কৃষ্ণ। কোথায় কোথায় কৃষ্ণ? ভিতরে ঢুকলো না কেন? বলে, দাদু এখানে যতগুলো ঘর আছে সবাইয়ের ঘরের সামনে কৃষ্ণ আছে, যে ডাকে তার কাছে যায়, যে ডাকে না তার কাছে যায় না। তুমি ডেকে দেখো, টাকার মতো ডাক হলেই সে আসবে। যেদিন দ্রৌপদী ডেকেছিল, বাবা লজ্জা নিবারণের জন্য ভগবানকে তুমি আমাকে রক্ষা করো, সেদিন কি করলো ভগবান কৃষ্ণ গিয়ে দ্রৌপদীর যত বসনটা সব জগিয়ে দিয়েছিল, কি জানি। তাহলে ভগবানকে ডাকার মতো ডাকলে পরে পাশানেতে অস্তু ঝরে, ডাকার মতো যদি ডাক হয় তাহলে ভগবান অবশ্যই তার কৃপা হবে। এদিকে দেখলেন দ্রৌপদী জুতো জোড়াটা খুলে রেখে দিয়ে যখন ভিতরে গেছে, ভগবান আমার জুতোর ধুলাটাকে নিয়ে অঙ্গে মর্ধন করছে। একি একি একি, তুমি প্রভু, তুমি আমার জুতো জোড়ার ধুলো নিয়ে অঙ্গে মারছো। তখন ভগবান কৃষ্ণ বলছে, দ্রৌপদী আমার কত দিনের আশা ছিল, শখ ছিল যে ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে মারব, তাই আজ আমি তোমার জুতোর ধুলাটাকে নিয়ে আমার অন্ধে মেখে আমি আমার বাসনাকে পরিপূর্ণ করছি। দ্রৌপদী কাঁদতে কাঁদতে বলছে, প্রভু এ দেহ যদি তোমার হয় তাহলে চরণ তো আমার নয়, তাহলে তোমার যদি এতই বাসনা ছিল ভক্তের চরণ ধুলি তুমি অঙ্গে মাখবে, তাহলে আমাকে তুমি কেন বলনি? বললে কি করতে? এই চরণ আমি তোমার দিয়ে দিতাম। কি বললে প্রভু? জানো আমি তোমায় কত ভালোবাসি? শোনো, ওরে আমি জানি ভালোবাসি, সে কি রে তা জানে, ও জানলে ব্যথা অমন করে। দিত না পহরা রে, জানে
আমি যার লাগিয়া সদাই কাঁদি, আমি যার লাগিয়া সদাই কাঁদি, এহে কান্না পৌঁছায় কি তার কানে, কান্না পৌঁছায় কি তার কানে, কান্না পৌঁছায় কি তার কানে, জানলে ব্যথা অমন করে কীর্তনা পড়ানে কৃষ্ণ হে, কীর্তনা পড়ানে জানলে শ্রী বৃন্দাবন ধাম কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, মায়েরা এবার একটু সংকীর্তনী উলুধ্বনি পাবো কি, হরি বল হরে কৃষ্ণ জয় জয় রাধে, হরে কৃষ্ণ। বাবা পরবর্তী সম্প্রদায় কি চলে এসছেন? আসছে হরে কৃষ্ণ জয় জয় রাধে, হরি বল হরি বল হরি বল। তা কি করলেন আমার, তাহলে ভগবান কিন্তু সেদিন গিয়ে ভক্তকে রক্ষা করেছিল, দ্রৌপদীর সম্মানকে রক্ষা করেছিল। দ্রৌপদী যখন একটা হাত তুলে জানিয়েছিল, ভগবান বলল কোন ভক্ত যদি আমার দিকে একটা হাত বাড়ায়, ভগবান বলল সে ভক্তের দিকে আমি দুটো হাত বাড়িয়ে যাই। ভক্ত যেমন করে ধায় সে ভক্ত তেমন করেই পায়। হরি বল। তাই তারপরে ভগবান কৃষ্ণ কি করল মা, তারপরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানী রাধা যার অষ্টসখী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা তুঙ্গবিদ্যা অঙ্গদেবী সুদেবী, আর কৃষ্ণের সখা হল শ্রীরাম সুদাম দাম বসুরাম সুবল বল মহাবল অর্জুন মধুমঙ্গল, হরি বল হরি বল। এদের সবাইকে নিয়ে চলেছে মা কোথায়, শ্রীমতী রাধারানী আজ, এরপরে শুনেছি রাসলীলা আছে। যাই হোক, আমি একটু ছোট করে রূপ বর্ণনা করছি আপনাদের কাছে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যতই লীলা করে গেছেন, তার মধ্যেই সর্বশ্রেষ্ঠ লীলা অর্থাৎ উৎকৃষ্ট লীলা হয়েছিল বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। বৃন্দাবনে যখন রাসলীলা হয়েছিল, ভোলানাথ কি করেছিল আস্তে আস্তে, কি ভোলানাথের বিবাহ হয়েছিল, কিন্তু সবাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু একমাত্র নিমন্ত্রণ করেনি কাকে গো, প্রজাপতি দক্ষের কন্যাকে ভোলানাথ বিবাহ করতে চেয়েছিলেন না, একমাত্র দক্ষ রাজা মেনে নেননি আমার জামাই বলে, কেন পাগল বলে বেটা, তা ভোলানাথের বিয়ে হবে, সবাইকে নিমন্ত্রণ করেছে মামা। এখন মহামুনি দেবশ্রী নারদ কি করল, পথে চলেছে মামার বিয়ে দর্শন করতে, কি করে, তা বিয়ে বাড়িতে গেলে কি নিয়ে যাবে,
কিংবা কোনো আত্মীয়র বাড়ি যেতে গেলে মিষ্টি মিঠাই নিয়ে যেতে হয়তো, হয় না? কিন্তু ভোলানাথ আমার কি করলো, ও মা মামার বিয়েতে যাচ্ছে, এখন যেতে যেতে পথ থেকে একটা বড় ভেগ ধরে নিয়েছে, মানে কলা ব্যাং ধরে নিয়েছে। ওই ব্যাংটাকে নিয়ে যখন মামাকে বিবাহের আসনে বসিয়ে দিয়েছে, ফলের মধ্যে দিয়ে ওই ভেগটাকে নিয়ে নাচায়, যতই নাচায়। এখন করেছে কি, পরনে ছিল বাঘের ছাল বস্ত্র, হ্যাঁ, আর উদয়নাগের বেল ছিল বাঁধা। যখন বিবাহ আসনে বসলো, বিবাহের পুরোহিত্য করতে গিয়েছিল কে, সৃষ্টিকর্তা ব্রহ্মা। সতীকে বিবাহের আসরে যখন আনা হলো, সতীর রূপকে দর্শন করে মোহিত হয়ে ভোলানাথের রতিভ্রষ্ট হয়ে গেল। সেই রতিটাকে নিয়ে কি করলো, রতিটাকে নিয়ে বৃদ্ধাঙ্গুলির দ্বারা নিচে ছিল বালি, বালির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। কেন, কেউ যাতে জানতে না পারে। কিন্তু পাপ লুকায় না তো মা, সাগর শুকায় না। এখন সেই শিবের রতি থেকে কি হলো, আস্তে ব্রহ্মার রতি থেকে 60,000 বাল্যকিল্ল মুনির জন্ম হয়ে গেল। সেই 60,000 বাল্যকিল্ল মুনিকে বললো, শোনো তোমরা যাও সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। আস্তে সৃষ্টিকর্তা ব্রহ্মা বললো, তোমরা যাও, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আসছে, ওই রামচন্দ্র করবে তোমাদের মুক্তির উপায়। তাই ত্রেতা যুগ এলো, ভগবান রামের কাছে যখন গেলেন, রামচন্দ্র প্রভু আমাদের উপায় করুন, হরে কৃষ্ণ। তখন ভগবান রামচন্দ্র বলেছিল, শুনো তোমরা মুক্তি পাবে, তবে এ যুগে নয়, আগত দ্বাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র আসছে, হ্যাঁ, রাম অবতারে নয় তারপরে কৃষ্ণ হব, সেই সময় তোমাদেরকে নিয়ে মনোবাসনাকে আমি পূর্ণ করব। বাবা সেই 60,000 বাল্যকিল্ল মুনি কি হলো, দাপরে গিয়ে সবাই বৃন্দাবনের পূজ্যগোপী হয়ে গেল। এদের সবাইকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দাপরে বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, ভালো করে লক্ষ্য করুন। আর এদিকে ভোলানাথ বিবাহ আসরে বসে যখন ব্রহ্মা বলেছিলেন যে যেখানে মা স্বামী স্ত্রীর শুভ দৃষ্টি হয়, উদয়নাথকে বলছে, বাবা উদয়নাথ, যেখানে বাবা মার বিয়ে, তুমি তো ছেলে হয়ে সেখানে থাকতে পারো না, তোমাকে দর্শন করতে নেই, তা তুমি মাথাটা একটু তুলে নাও। যখনই তুলে নিয়েছিল মা, ভেগটাকে নাচিয়েছিল, সঙ্গে সঙ্গে ভোলানাথ কি করল, কোমরে ছিল উদয় বেগ, মানে সেই নাগ যখন কোমরটাকে ছেড়ে দিয়েছিল বিবাহের আসনে, কিন্তু ভোলানাথ উলঙ্গ হয়ে গিয়েছিল। ঠিক এমনভাবে তিনি লীলা করে গেছেন, ভোলানাথ উলঙ্গ হয়ে গেছিল, শাশুড়ি মাতা দেখে সেখান থেকে মোষ থেকে লজ্জা নিবারণের জন্য ঘমটা তুলেছিলেন, যে কারণে মায়েরা ঘমটা দিয়ে থাকেন। যাই হোক, সময় হয়ে গেছে, পরবর্তী কীর্তনীয় শিল্পী আসছেন, একটু ছোট্ট করে আস্বাদন করুন। তো সব দিন পেরিয়ে গেল, ভোলানাথের বিয়ে হয়ে গেল, ব্রজগোপীগণ বাল্যকিল্ল মুনিগণ সবাইয়ের জন্ম হয়ে গেল। এইবার কি করছে, শ্রীমতী রাধা রানীকে নিয়ে দ্বাপর যুগে বৃন্দাবনে নিয়েছিল, যে কেন যমুনার কূলে, ও গোয়া যে বেলিয়ব শানকালে, ও গোয়া আমি গেলাম যমুনাতে গো, গেলাম যমুনাতে। গেলাম যমুনাতে গো, সই গো, গেলাম যমুনাতে, বেলিয়ব সানকালে, সই গেলাম যমুনাতে গো, গেলাম যমুনাতে, বেলিয়ব সানকালে, সই গেলাম যমুনাতে গো, গেলাম যমুনাতে। দেখি জলের ভি করে গো, জলের ভি তারে, জলের ভি তারে গো, জলের ভি তারে, মোহন গো রলিধারী সব, দেখি জলের ভি করে গো, জলের ভি তারে।
শ্রীমতী রাধারা নিয়ে আমার অষ্ট সখীকে নিয়ে আমার যমুনার ঘাটে গিয়েছে। যমুনাতে যখনই না গিয়ে গাগরিটা ডুবিয়েছে তখন কি দেখলেন, গাগরিটা দেওয়ার সাথে সাথে যখন গাগরি ডুবিয়েছে দর্শন করলেন যে কদম্র বৃক্ষ তরুমলে এক অপরূপ মানুষের প্রতি ছবি দেখবেন। আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, ও মায়েরা আপনারা যারা জলের ঘাটে যান, কে গাগরে নিয়ে অনেক সময় যান না, কলসি নিয়ে যান না, ও মায়েরা আস্তে আস্তে কি যা হয় না, যখন গাগরি মানে কি কলসি, কলসিটাকে নিয়ে যখন যমুনাতে গিয়ে ডুবালেন তখন কি করলেন, দেখলেন যে এক অপরূপ রূপের মানুষ। সেই রূপের মানুষকে দেখে কি করছে, সখীকে বলছে, সখী রে ওরে আমি দেখে এলাম তারে ওসব, দেখে এলাম তারে হে গো, দেখে এলাম তারে, আর দেখে এলাম তারে ওসব, দেখে এলাম তারে, দেখে এলাম তারে, দেখে এলাম তারে ওসব, এই বলে ললিতা বিশাখা সবাইকে বলছে শোন শোন, এই ললিতা এই বিশাখা শোন শোন, আজ আমি দেখলাম না যখন এই গাগরিটা নিয়ে মানে কলসিটা নিয়ে যখন গিয়ে যমুনায় ডুবালাম না, তখন দেখলাম যে এক অপরূপ রূপের মানুষ যেন এই জলের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি সেই অপরূপ রূপের মানুষকে দেখে আর আমি আমার নিজের নয়নটাকে ঘুরাতে পারছি না, তাই কি করছো মা, এক এক করে সখীদের কাছে সব রূপের কথা খুলে খুলে বলছে, শোন আমি তোদের কাছে সব কথা খুলে বলবো। তা মায়েরা রাসলীলা কিন্তু হবে আজকের, কিন্তু এটা কোন সময় বলুন তো, পূর্ণাঙ্গ তিথিটা কি, দোল পূর্ণিমা, তাই না, দোলের দিন নাই, এই দোলের দিনে কিন্তু আপনাদেরকে একটু দোল যাত্রা পালন করতে হবে, নিশি জাগরণ করতে হবে, কেন শ্যামের সঙ্গে একটু আনন্দ বর্ধন করতে হবে সবাইকে, তাই আমরা সবাই মিলে একটু খেলবো কার সাথে, সেই দোলের মহাখেলা মহোৎসব কি দিয়ে, আমার শ্যাম তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, আজ আমার হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল,
ব্রজে রো গোপাল, মায়ের একটু হাত তালি দিয়ে, আমার শ্যামতন যে হলো লাল হোলি কলি ছেড়ে বুঝে গোপাল, হোলি কলি ছেড়ে বুঝে গোপাল, মদন যে হলো আবিরে পেলাম আবিরে পেলাম, হোলি কলি ছেড়ে বুঝে গোপাল বুঝে গোপাল, হোলি আর হোলি আর হো হো হো, হোলি আর হোলি আর হো হো হো, আজ হোলি খেলব গো শান্ত মারি সানে, একাতে এসি তোমায় নিয়ে জীবনে, আজ হোলি খেলব রে শান্ত মারি সানে, একা পেয়ে এসি তোমার নিয়ে জীবনে, একা বলেছি তোমায় নেই রে, আজ হলো খেলবো রে
তাহলে মায়েরা কিন্তু আবার সেই এমন দিনটাকে ফিরে পেতে গেলে তাহলে আমাদের কিন্তু আগামী দিন ঠিক এমন সময় ঠিক আবার একটা বছরের অপেক্ষা আমাদের সবাই অপেক্ষাকৃত হতে হবে, হবে না মা? তাই না? কোনটা কোন সময়? এই ঠিক সেই 25শে ফাল্গুন এই দোল পূর্ণিমা, যে পূর্ণিমাতে আমার ভগবান এসেছিল। হরে কৃষ্ণ, লক্ষ্য করুন, হরে কৃষ্ণ, জয় জয় রাধেশ্যাম। তাহলে সেই পূর্ণিমা হলো আজ, এখানে আমার ভগবান এসেছেন কোথায়? এই বৃন্দাবন ধামে। তাই আমরা সবাই মিলে আজ খেলবো হোলি খেলা, আজ শুভ দিন, আজ খেলবো হোলি খেলা, আজ শুভ দিন। এ বলে বাজে ঢোল তাকে দিন দিন, তাকে দিন দিন দিন, বাজে ঢোল ধিন তাক তাক, বাজে ঢোল ধিন তাক তাক, তাকে দিন দিন দিন। সবাই খেলবো হোলি খেলা, খেলবো হোলি খেলা, খেলবো হোলি খেলা, আজ শুভ দিন, বাজে ঢোল ধিন তাক তাক, তাকে দিন দিন দিন। খেলবো হোলি খেলা, খেলবো হোলি খেলা, এ তো হোলি খেলা, খেলবো হোলি খেলা, আজ শুভ দিন, বাজে বলে ভিন্দা তা তা ঘিনা দীর্ঘ, খেলবো হোলি খেলা, বাজে শুভ দিন, বাজে বলে ভিন্দা তা তা ঘিনা দীর্ঘ, বাজে বলে ভিন্দা তা 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 ঘিনা দীর্ঘ। খেলবো হোলি খেলা, আজ শুভ দিন, বাজে বল বাজে বল ধুম তাক তাক, বাজে বল ধুম তাক তাক, তাক দিন দিন আজ খেলা খেলা, আজ শুভ দিন, বাজে খোল বাজে খোল বাজে খোল ধুম তাক তাক, আজ না দিন দিন। চন্দ্র কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, মায়েদের কি খুব খারাপ লাগছে কি? হ্যাঁ, হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম। তো যাই হোক, মায়েরা আপনারা বসে আছেন, একটু ভালো লাগছে, এদিকে আমার গুণীজন বাবারা বসে আছেন, কি বাবা, তাই না? হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, তো মায়েরা দেখুন, তাহলে এখন করলে কি, এখন সেই দাপরে ভগবান কৃষ্ণচন্দ্র, হ্যাঁ, আর এদিকে হলো শ্রীমতী রাধা রানীকে নিয়ে কি করলো, রাধা রানী যখন আমায় যমুনাতে গাগরি ডুবালেন, ডুবিয়ে দেখলেন কি,
অপরূপ রূপের মানুষকে দর্শন করলেন। করে কি করলেন? তার প্রিয় সখীদের কাছে এক এক করে বর্ণনা করে বলতে লাগলো, রাধে কি দেখেছি জানিস? ওমা সেই শ্যাম নগরের রূপের কথা এক এক করে সবাইয়ের কাছে বলতে লাগলেন। আর সখীরা সবাই আশ্বাদন করলো, ভালো করে লক্ষ্য করো ও মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ ছিল 16108টি স্ত্রী, 16108টি স্ত্রী। আর এই এদেরকে নিয়ে বৃন্দাবনে যে লীলা করেছিলেন সেই লীলার রাস হয়েছিল বৃন্দাবনের উৎকৃষ্ট লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের রাস লীলা। আমায় পরবর্তী শিল্পী এসে গেছেন, দয়া করে আপনারা ধৈর্য নেবেন, যে যা আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন ভগবান যেন আপনাদের মনোবাসনাকে পূর্ণ করেন। ঠিক এই আকাঙ্ক্ষা প্রভুর চরণে রেখে ভক্তের মনোবাসনাকে পূর্ণ করে ভগবানকে রেখে আজ এই মধুময়ে শুভ রাখলাম মিলন তীর্থ। তাহলে এখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এখানে রহিল প্রভুর লীলার মাধুরী, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।